আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা ব্রকোলি রেসিপি করে দেখাবো। এবার এর সাথে বলে দিচ্ছি ব্রকোলি রেসিপিটা যেভাবে করছি এটা কিন্তু ফুলকপি দিয়ে অবশ্যই বানিয়ে দেখবে, খুব ভালো হয়। ফুলকপি একঘেয়ে তরকারি আমরা সারা শীতে খাই, তাই একটু নতুনত্ব রান্না আমি শেয়ার করি আমার চ্যানেলে। তাই ফুলকপি তরকারি এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। আমি ফুলকপি দিয়ে বানাই, কিন্তু ব্রকোলি আমার বাড়িতে যেহেতু পছন্দ করে না, অনেকেই ব্রকোলি পছন্দ করে না, কারণ ব্রকোলি আলাদা করে স্বাদ নেই। তাই ব্রকোলিটা নতুনত্ব রান্না করে দিলে আমার ছেলে খুব ভালোভাবে খায়, সেই জন্য আমি ব্রকোলিটা নতুনত্ব রান্না করে দেওয়ার চেষ্টা করি। আর ব্রকোলিতে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস আছে, যেহেতু শীতকালের সবজি এটা এইভাবে একটুখানি বানিয়ে খাওয়া যেতে পারে। আমি বলবো সবাই বানিয়ে দেখো। প্রথমে আমি ব্রকোলি বা ফুলকপিটাকে একইভাবে ব্লাঞ্চ করে নেব। গরম জলে আমি ব্রকোলিটা দিলাম, দিয়ে আমি অল্প করে নুন দেব। নুনটা দিয়ে 4 মিনিটের মতো, 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব। নুন দিলাম পরিমাণ মতো, একটুখানি জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, নুনটা যাতে খুব ভালোভাবে মিশে যায়। 3 থেকে 4 মিনিটের পর আমি দেখাচ্ছি ব্রকোলিটা ভাপানো হয়ে গেছে। এবার আমি ব্রকোলিটাকে একটা ম্যারিনেট করব, তার জন্য আমি কী নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথম আমি নিলাম 2 চামচ মতো টক দই, তার সাথে নিয়েছি বেসন। বেসনটা নিয়েছি এই কারণে যেটা মশলাটা বাইন্ডিং রাখবে, ব্রকোলির গায়ে খুব ভালোভাবে লেগে থাকবে। আর নিলাম পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এটাতে কিন্তু একদম জিরে গুঁড়ো চলবে না, ধনে গুঁড়ো দিতে হবে। আর দিলাম গরম মশলা গুঁড়ো, এরপর দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেসনটা দেবার জন্য। খুব ভালো করে এটা সুন্দরভাবে একটা তৈরি হবে এটা, তার জন্য ব্রকোলির গায়েও লেগে থাকবে বা ফুলকপির, তাতে খুব ভালোভাবে মিশে যাবে। এটা এইভাবে ম্যারিনেট করে আমি রান্না করি, কারণ ব্রকোলিতে যেহেতু আগেই বলেছি আলাদা করে টেস্ট নেই, তাই খুব সুন্দর মশলাটা লেগে থাকলে এটা আমি আলাদা হালকা করে রোস্ট করব। তার জন্য আমি ব্রকোলিটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট আমি রেখে দেবো। আর একটুখানি স্বাদ বাড়ানোর জন্য আমি এটাকে বাটারে রোস্ট করব বা হালকা করে ফ্রাই করব। তার জন্য কড়াইতে আমি দিলাম বাটার। বাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ব্রকোলিগুলো দিয়ে দেবো, কারণ বাটারটা পুড়ে যেতে পারে। আর এটা কিন্তু পুরোটাই কম আঁচে করতে হবে, বেশি আঁচ দিলে তাহলে কিন্তু একটা দিক খুব ভালোভাবে পুড়ে যাবে। এমনিতেই বাটার দিয়েছি, বাটারে পুড়ে গেলে কোনো রকম টেস্ট আসবে না। তাই একটা একটা করে ব্রকোলি দিয়ে খুব সুন্দরভাবে আমি একটা দিক ভালো করে ফ্রাই করে নেব। একটা দিক ফ্রাই হয়ে গেলে আমি আর একটা দিক উল্টে দেবো। আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা ফ্রাই হয়েছে, যেহেতু কম আছে আমি একটু সময় নিয়ে এটাকে ফ্রাই করেছি। একটু লাল লাল হচ্ছে দেখাই যাচ্ছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কালার এসছে একটা। এরপর পাশে আমি রেখে দিয়েছি, কিউব করে কেটে রেখে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম, সেটাকে আলাদা করে ফ্রাই করে নেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ফ্রাই করার সময় তোমরা কিন্তু বাটারও দিতে পারো, আমি তেল দিয়ে ভাজবো। তাই আমি ব্রকোলিগুলো তুলে নিয়ে কড়াইতে অল্প করে তেল দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি খুব হালকা করে ভেজে নেব। এটা কিন্তু একদম কালার আমি চেঞ্জ করব না, হালকা করে গ্যাসটাকে কম করে রেখে দিয়েছি সবসময় আমি রান্নাটা করার সময়। এটাও ভাজা হয়ে গেছে, আমি এটা প্লেটে তুলে নেব। এবার আমি নেক্সট আমি গ্রেভি বানাবো। গ্রেভি বানানোর জন্য আমি 4 চামচের মতো তেল দিয়েছি, সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম করে নিয়ে আমি ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, আমি এটা একটা ছোট পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কুচিয়ে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজবো না, গ্রেভিটা কিন্তু একদম টেস্ট ভালো আসবে না। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এরপর আমি দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। একইভাবে ফুলকপিটাকে এইভাবে করে নেবো যেটা আমি ব্রকোলির আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আদা বাটা রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা বাটা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর আমি দিয়ে দেবো
যে ম্যারিনেট করে রেখেছিলাম ব্রকোলিটা সেটার মধ্যে টক দই একটুখানি অল্প ছিল, তার মধ্যে আমি একটা টমেটো পেস্ট করেছি, তার সাথে কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর দিলাম এক চামচের মতো টমেটো কেচাপ। এবার খুব ভালো করে মশলাটাকে কষতে হবে। আমি গ্যাসটাকে একটুখানি বাড়িয়েছি, এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা আমি অনেকটা পরিমাণ দিয়েছি, আর তরকারিতে আমি সবসময় কাঁচা লঙ্কা একটু ইউজ করি, তাই লাল লঙ্কাটা আমি একটু অ্যাভয়েড করতে চাই, কম দিয়েছি। তাই লাল লঙ্কা দেওয়ার পর আমি হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষতে হবে। এটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একদম কষানো হয়ে গেছে, যখন দেবো মশলাটাকে তেল ছেড়ে দিয়েছি, তারপরে আমি দিয়ে দেবো এতে ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ, তার সাথে দিয়ে দেবো ব্রকোলিটা যেটা আমি আগে ফ্রাই করে রেখে দিয়েছি হালকা করে। একইভাবে ফুলকপিটা এইভাবে করে নেবো, ফুলকপিটা ভাজা ফুলকপিটাও দিয়ে দেবো। তবে ফুলকপিটা একটুখানি ভাজা হতে একটু টাইম লাগে, ব্রকোলির থেকে একটুখানি টাইম নিয়ে ভাজতে হবে। আর ফুলকপিটা যদি পারা যায় তাহলে কিন্তু একটু ছোটো ছোটো পিস করে রাখলে ভালো হয়। ব্রকোলিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো গ্রেভির সাথে, এমনিতে মশলা দিয়ে ভাজা আছে, একটু গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে হালকা আছে একটুখানি রান্না করে নিতে হবে। খুব ভালো করে আমি গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি একটুখানি সময় নিয়ে। এবার আমি দিলাম গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়েই কিন্তু রান্নাটা শেষ করে দেবো, আমার কিন্তু আর কিছু দেবার নেই এতে। এটা একদম তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি সবসময় যে কোনো রান্না আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর পরিবেশন করি, তাই আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর কিন্তু পেটে পরিবেশন করি। এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একটুখানি গ্রেভি আমি কম রেখেছি, শুকনো শুকনো রেখেছি, যদি কেউ চাও এটা গ্রেভি রাখতে পারো। এটা একদম তৈরি হয়ে গেছে, আমি এটা প্লেটে পরিবেশন করছি, বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আশা করি, ফুলকপি দিয়েও অবশ্যই ভালো লাগবে। বুঝতেই পারছো যেহেতু যেহেতু ব্রকোলিটাকে আমি একটুখানি নতুনত্ব আনার জন্য একটু নতুনভাবে করার চেষ্টা করেছি, তাই ফুলকপি তো আশা করি খুব ভালোই লাগবে। একই ফুলকপি তরকারি খেয়ে যদি তোমাদের ভালো না লাগে তাহলে কিন্তু এইভাবে রেসিপিটা বানাতে পারো। আমার তৈরি হয়ে গেছে আজকে ব্রকোলি দিয়ে রেসিপি, শীতের নতুন সবজি ব্রকোলি সবসময় পাওয়া যায় না হয়তো এটা। তাহলে আজকে আসি, আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো।